আসসালামু আলাইকুম, আমি ডক্টর নূর ওয়া বুশরা জাহান, কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। আজকে আমি সিজারিয়ান সেকশন সম্বন্ধে কিছু কথা বলবো। সিজারিয়ান সেকশন এখন আমাদের খুব কমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং অনেকেই আতঙ্কিত হন যে আমার কি সিজারিয়ান লাগবে কি না। গর্ভধারণ করার পরপরই ওনাদের মাথায় চিন্তা ঢুকে যায়, আমার কি সিজারিয়ান হবে না নর্মাল ডেলিভারি হবে। অ্যাকচুয়ালি সিজারিয়ান সম্বন্ধে বলতে যেটা আমি বলতে চাচ্ছি যে গর্ভধারণ যখন আপনারা করবেন, তখন যদি এটা আপনাদের প্রথম গর্ভধারণ হয়, তবে অবশ্যই কোনো সমস্যা যদি না থাকে তাহলে আমরা সাধারণত নর্মাল ডেলিভারির দিকেই এগিয়ে থাকি। যদি কোনো সমস্যা অ্যারাইজ করে গর্ভাবস্থায়, তখনই কিন্তু সিজারিয়ান সেকশনের প্রয়োজনীয়তাটা চলে আসে। তবে এটা বুঝতে হবে যে আদৌ আমার সিজারিয়ান সেকশন লাগবে কি না। ধরেন আপনার প্রথম প্রেগনেন্সিতে আপনার সিজারিয়ান সেকশন লেগেছে, এখন আপনি দ্বিতীয়বার গর্ভধারণ করতে চাচ্ছেন কিংবা গর্ভধারণ করেছেন, এখন কি হবে? এটাও আর একটা খুব কমন কোশ্চেন যে প্রথম সিজারিয়ান সেকশনের পরে আমার সেকেন্ড বেবি কি নর্মাল হবে কি না। সিজারিয়ান প্রথম যদি সিজারিয়ান সেকশনটা থাকে, তাহলে আমি বলবো অবশ্যই পরবর্তী বাচ্চা নেওয়ার সময় অন্তত পক্ষে 2 বছরের গ্যাপটা খুবই জরুরি। 2 বছর মানে একবারেই নিতেই হবে এরকম একটা ব্যাপার, এটা একটা। আর একটা হচ্ছে যে আপনাদের যখন প্রথম সিজারিয়ান সেকশন হবে, দ্বিতীয়বার যখন গর্ভধারণ করেছেন, তখন অবশ্যই প্রথম গর্ভধারণের চেয়েও কিন্তু এই গর্ভধারণে বেশি সচেষ্ট হতে হবে। নিয়মিত রক্ত পরীক্ষা করা এবং নিয়মিত চেক আপ করতে হবে ডাক্তারের আন্ডারে থেকে। এবং যখন শেষ মুহূর্তে অর্থাৎ ডেলিভারির টাইম হবে, তখন কিছু কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। যদি আপনি আবার নর্মাল ডেলিভারি মানে সিজারিয়ান সেকশনের পরে যদি যে নর্মাল ডেলিভারি যদি চান সেজন্য, এবং এটা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়। কারণ হচ্ছে যে আপনার বাচ্চাটা কত বড় সেটা আমাদেরকে দেখতে হয়, এবং এর আগের সিজারিয়ান সেকশন কেন হয়েছিল এবং আগের সিজারিয়ান সেকশনের এই কারণটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে পরবর্তীতে আপনার ভ্যাজিনাল ডেলিভারি করা যাবে কি না, এটাও একটা ব্যাপার আছে। এবং আপনার শারীরিক সুস্থতা অর্থাৎ আপনার রক্তশূন্যতা আছে কি না, আপনার প্রেশার আছে কি না, আপনার ডায়াবেটিস আছে কি না, আপনার থাইরয়েড হরমোনের কোনো সমস্যা আছে কি না, আপনার কিডনিজনিত অথবা লিভারের সমস্যাজনিত কোনো সমস্যা আছে কি না, এই সকল কিছু কিন্তু বিবেচনা করেই আমাদের পরবর্তীটা ডিসিশানটা নিতে হয় যে আমরা ভ্যাজিনাল ডেলিভারির দিকে আগাবো কি না। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে দুইটা যদি সিজারিয়ান সেকশন হয়ে যায় এবং দুইটা সিজারিয়ান সেকশনের পরে যখন আপনি তৃতীয় গর্ভধারণ করেন, তখন ব্যাপারটা যেটা হয় যে গর্ভফুল সম্বন্ধে খুব সচেষ্ট হতে হয়। গর্ভফুলের প্লেসমেন্ট অর্থাৎ এটা কি নিচে আছে না স্বাভাবিক অবস্থানে গর্ভফুলটা আছে, এটাও কিন্তু দেখে নিতে হয়। এবং গর্ভফুলটা যদি নিচে থাকে, তখন কিন্তু অবশ্যই নর্মাল যেটা ভ্যাজিনাল ডেলিভারির কোনোভাবেই কিন্তু আর করা যাবে না, এটাও কিন্তু সচেষ্ট হতে হবে। ধন্যবাদ।